প্রেমের সাড়া দেওয়ায় ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথির স্পর্শকাতর স্থানে হাত দেন মেহেদি হাসান সৈকত নামের এক যুবক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এই শ্লোতাহানির ঘটনাটি ঘটে। অভিযুক্ত মেহেদি জবির দর্শন বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে নাট্যকলা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথী। অভিযোগপত্রে শায়লা জানান, এই ছেলেটি অনেক দিন ধরে আমাকে জ্বালাতন করছিল, কিন্তু আমি পাত্তা দিতাম না। আজ বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্ত চত্বরের সামনে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম। এ সময় মেহেদি হাসান সৈকত নামের ওই ছেলেটি আমার পেছন থেকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এরপর আমি ভয়ে আমার পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করেন সৈকত। এদিকে অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদি হাসান সৈকত সহকারী প্রক্টরদের সামনে বলেন, আমি ওই মেয়েকে পছন্দ করি কিন্তু সে আমারটাকে সাড়া দেয় না। এরপর সৈকত ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হন। এরপর ওই ছাত্রকে বহিষ্কার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এদিকে গতকাল রাতে রাজধানী কোতোয়ালি থানার মেহেদির বিরুদ্ধে মামলা করেন শায়লা। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলায় শায়লা আরো বলেন, মেহেদি গত এক বছর ধরে তাকে অনলাইনে নিয়মিত বিরক্ত করে আসছিল, বয়সে ছোট মেহেদি। বিষয়টি নিয়ে ক্যাম্পাসের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের জানান তিনি। তারা মেহেদিকে একাধিকবার সতর্ক করেন। গতকাল তিনি বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপনের জন্য ক্যাম্পাসে আসেন। এক পর্যায়ে তাকে প্রকাশ্যে যৌন হয়রানি করেন মেহেদি। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এছাড়া তাকে উদ্দেশ্য করে মেহেদি নানা রকম আপত্তিকর কথা বলেন। তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান, পরে প্রক্টর কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন। আশা করছেন তিনি তার বিচার পাবেন।